বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলীর মধ্য দিয়ে জীবের হিতার্থে কল্যাণার্থে ভক্তি রাজ্যে দাঁড়িয়ে ভাবরাজ্যে দাঁড়িয়ে ভক্তির অনুভূতি নিয়ে তিনি বললেন, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন। আমরা যারা দীর্ঘ বহু বৎসর ধরে ওতপ্রোত ভাবে মিশে আছি হরিকথার সাথে, সে রামায়ণ হোক, মহাভারত হোক, গীতা পাঠ হোক, শ্রীমৎ ভাগবত কথা, বেদাদি পুরাণ কথা, পদাবলী কীর্তন, নাম সংকীর্তন, আমরা যা প্রতিনিয়ত মিশে আছি আমরা সকলেই জানি মানি কোনটি তত্ত্ব আর কোনটি তথ্য। কিন্তু বর্তমানে কিছু সংখ্যক বক্তা এবং কিছু সংখ্যক শ্রোতা উভয় তত্ত্ব আর তথ্যকে গুলিয়ে ফেলছে। তথ্য বলছে অথচ বলছে তত্ত্ব, তত্ত্ব তথ্যের ভেদটা বুঝতে হবে। তত্ত্ব আর তথ্যের মধ্যে ভেদ আছে। প্রথমত কথাটা উপলব্ধির বিষয়, তত্ত্ব মানে কারা? যারা ভক্তি রসে ডুবে গেছে, যাদের মধ্যে শিশু সারল্য ভাব, এবং আরো সহজ করে বললে বলা যায় যারা অন্ধের মতো বিশ্বাস করে ভগবত তত্ত্ব, অন্ধের মতো, তারা তত্ত্বে বিশ্বাসী। আর যারা যুক্তিবাদী তারা তত্ত্বে বিশ্বাসী। যুক্তিবাদী কখনো তত্ত্বে বিশ্বাসী হয় না, তত্ত্বকে মান্যতা দেয় না, মর্যাদা দেয় না। অনুভূতি যার আছে ভগবত তত্ত্বে, সেই তত্ত্বের অনুভূতি, সেই তত্ত্বের মান্যতা দেয়। কেন ভগবত তত্ত্বটা অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। অনুভব যার আছে তাকে দৃষ্টান্ত উপমা দিয়ে বোঝাবার কিছু নাই, আর অনুভূতি যার নাই তাকে হাজার দৃষ্টান্ত দিয়ে বললেও, হাজার উপমা দিয়ে বললেও সে বুঝতে পারবে না। তা ভক্তিরাজ্যে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজনী পদকর্তা মহাজন পদাবলিতে গাইলেন, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন। এইটি হলো তত্ত্ব, তথ্য নয়। তিনি যদি লিখতেন যে নবদ্বীপ চন্দ্র গৌর হরি, তাহলে হতো তত্ত্ব। যেমন দৃষ্টান্ত দিয়ে বললে বলা যায় অযোধ্যার রাজা রামচন্দ্র, এইটি হলো তত্ত্ব। দশরথ নন্দন শ্রীরামচন্দ্র, এইটি হলো তত্ত্ব। দেখেনে তত্ত্ব শিক্ষা দিয়েছে, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন। আর তার চরণ বন্দনা কে করছে? না ত্রিভুবন করে যার চরণ বন্দন, মানে এক কথায় লিখেছে। কথাটা ভেঙে ভেঙে বলে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তারা বন্দনা করে, মনুষ্য কুলে জন্মেছে যারা তারা বন্দনা করে, এইভাবে বলেনি। ত্রিভুবন মানে সর্বমত্ত পাতা, যে যেথায় আছে সকলেই তার চরণ বন্দনা করে। তাহলে সকলেই যদি তার চরণ বন্দনা করে, তা সকলের ধেয় যদি আমার চৈতন্য পাদপদ্ম হয়, তাহলে শাস্ত্র বিচারে কলিযুগে ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য, এতে কোনো সংশয় নাই, এতে কোনো ভেদ নাই, দ্বন্দ্ব নাই। যদি কেউ দ্বন্দ্ব করে, যদি কেউ তর্ক জুড়ে দেয় যে চৈতন্যদেব তো ভক্তাবতার, চৈতন্যদেব ভগবান, বুঝে নিতে হবে তখনই এ শ্রীমৎ ভাগবত পাঠ শুনেছে, শ্রীমৎ ভাগবত পাঠ হয়তো নিজে পড়াশোনা করেছে কিন্তু উপলব্ধি হয়নি। শ্রীমৎ ভাগবতের সুকমণি পরিষ্কার বলেছেন চৈতন্যদেব সাক্ষাৎ ভগবান।
শ্রী চৈতন্য চরিতামৃত, 80 বছরের বৃদ্ধ কৃষ্ণ ভক্ত শিরোমণি ঝামটপুরে কবিরাজ গোস্বামী পাল, তিনিও চৈতন্য চরিতামৃতের শাস্ত্রীয় বিচারে বলে দিয়েছেন চৈতন্যদেব সাক্ষাৎ ভগবান। এরপরও আমরা দুর্ভাগ্যবশত ভাষাটা বলবো, দুর্ভাগ্যবশত বাঙালি ভক্ত হয়ে বাংলার মাটিতে থেকে বাঙালিদের কুলের ঠাকুর নিতাই গৌড় দুই ভাই, বাঙালিদের বংশের ঠাকুর নিতাই গৌড় দুই ভাই, আমরা কিন্তু ভগবত তত্ত্বে চিন্তা করলাম না। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের আরো দুর্ভাগ্য আছে। আমি যদি আজকে সভায় দাঁড়িয়ে বলি কথাটা হয়তো কানে বাঁধবে, খুব একটা ভালো লাগবে না, তবু সত্য, বাঙালি ভক্তদের নিজস্ব কোনো পরিচয় নেই। আপনি বিচার করুন, এই গ্রামের কি নাম আমি জানি না, হেরামপুর বোধ হয় যতটা স্মরণে আছে, ভোরবেলায় শুনেছি তো, হ্যাঁ হেতমপুর, হেকমপুর, ক ক হেকমপুর, যাই হোক হেতমপুরটা চলে আসে, জেলা বীরভূম ঘুরি তো, এই জ্ঞান উঠছে তো, যাই হোক হেকমপুর ভক্ত গৃহে হরিবাসর হয়েছে, হরিবাসর মানেই হচ্ছে বাসর কথার অর্থ হচ্ছে ঘর, তা আমরা শ্রীহরির কুটিরে সবাই এসেছি। এই সময়ে আমরা সকলে যারা জড়ো হয়েছি, আমরা যে কথাটা আলোচনা করব, কথাটা হলো বাঙালি ভক্তদের নিজস্ব কোনো পরিচয় নেই। বলে কিরকম হলো কথাটা, বলে হয়তো আপনি মানবেন না কিন্তু আপনাকে মানতে হবে। আজকে হেকমপুর গ্রামে যদি রামরাজ্য থেকে কোনো ভক্ত আসে, বৈষ্ণব আসে, তাকে কিন্তু আলাদা করে জিজ্ঞাসা করতে হবে না যে আপনি কোন রাজ্যের ভক্ত, তার বুলি আমাকে আপনাকে বুঝিয়ে দেবে, চিনিয়ে দেবে তিনি রামরাজ্যের ভক্ত। কেন, সে কিছু কেনাকাটা করতে গেল, কথা বলতে গেল, জল চাইতে গেল, বলবে জয় রাম, এই বুলিতে চিনিয়ে দেবে সে রামরাজ্যের ভক্ত। আজকে ব্রজবাসী যদি কেউ হেকমপুরে আসে, হেকমপুরের লোকজনদের জিজ্ঞাসা করতে হবে না আপনি কি ব্রজে থাকেন, ব্রজবাসী তার বুলিতে বুঝিয়ে দেবে জয় রাধে, রাধে রাধে, এই রাধা নাম শুনেই কিন্তু আমরা বুঝে যাব ব্রজবাসী। কিন্তু বাঙালি ভক্তদের অন্য রাজ্যে গেলে অন্য রাজ্যের ভক্তরা জিজ্ঞাসা করে আপনি কি পশ্চিমবাংলা থেকে এসেছেন, আপনার ধেয় বস্তু কি, তার মানে কি পরিচয় দিতে পারিনি, যার জন্য এইভাবে বলতে হচ্ছে। আমাদের পরিচয় হওয়া উচিত ছিল, হয় জয়নি তাই নয় জয় গৌ। এক শ্রেণীর ভক্ত আছে তারা একে অপরকে দেখলে বলে হরে কৃষ্ণ, আবার তারা যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে বোঝায় হরে কথার অর্থ কি, কৃষ্ণ কথার অর্থ কি, আমি অর্থ জানতে চাইনি, আমি বলছি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণটা হচ্ছে মহামন্ত্র না, একটা মন্ত্র কখনো আটখানা হয় না, একটা মন্ত্র কখনো আটখানা উচ্চারণ হয় না। আমি একটু প্রমাণ দিয়ে বলি, ধরুন কোনো মাতৃসাধক, আপনি মাতৃসাধনা করেন, আমিও মাতৃসাধক, ঠিক আছে, শক্তির উপাসনা করি, আপনিও করেন আমিও করি, শক্তির উপাসনা তন্ত্রের উপাসনা কিন্তু এক নয়, শক্তি আর তন্ত্র আলাদা, এই জায়গাটা গুলিয়ে ফেলবেন না। যারা শক্তির উপাসনা করে অনেক সময় ভাবে এরা তান্ত্রিক, না, তন্ত্রটা আলাদা শক্তিটা আলাদা। আমাদের ধাম নবদ্বীপ চারটে পিলারের উপরে দাঁড়িয়ে আছে, এক হচ্ছে শৈব, এক হচ্ছে তন্ত্র, এক হচ্ছে শক্তি, এক হচ্ছে বৈষ্ণব, এই চারটে পিলারের উপরে নবদ্বীপ ধাম দাঁড়িয়ে আছে। ওখানে তন্ত্রের সাধনাও আছে, ওখানে শক্তির সাধনাও আছে, ওখানে শৈব সাধনাও আছে, ওখানে বৈষ্ণবীয় চিন্তাধারায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি তারা সাধনা করছে। এই জায়গাগুলো আমাদের আলোচনা নাই, যার জন্য আমরা গুলিয়ে ফেলি, এক করে ফেলি। তা যাই হোক, যে আলোচনা ছিল সেই আলোচনার মধ্যে আসি। এক শ্রেণীর ভক্ত একে অপরকে দেখলে বলে হরে কৃষ্ণ, বেশ মেনে নিলাম, এটা কিন্তু একটা
মন্ত্র, মহামন্ত্র, মন্ত্র শুধু নয় মহামন্ত্র, অন্যান্য মন্ত্র। মহামন্ত্র কেন বলা হলো, যতটা আমার উপলব্ধি, আমি উপলব্ধি থেকে বলি, প্রত্যেক ভক্তেরই তো একটা নিজস্ব উপলব্ধি থাকে, সেটা স্বাস্থ্যসম্মত হলে শোনায় সোহাগা, আর স্বাস্থ্যসম্মত না হলে রসাভাস। মহাপ্রভু সব থেকে পছন্দ করতেন না সেটা হলো রসাভাস, রসাভাস কথা পছন্দ করতেন না, রসাভাস কীর্তনও পছন্দ করতেন না। তো যাই হোক, একে অপরকে দেখে বলছে হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো, শক্তির সাধনা যারা করে, শক্তি মন্ত্রে যারা দীক্ষিত, তারা একে অপরকে দেখলে বলে সর্বমঙ্গল, আর অপর প্রান্তে যাকে শোনালো সেও বললো হাত জোড় করে সর্বমঙ্গল বলে? মন্ত্রটা পুরো বলে তো, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তাহলে একটা মন্ত্র হলো, তাই তো? তাহলে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি হলো, কোনো অর্থই দাঁড়ালো না। যদি বলতে হয় বলতে হবে জয় নিতাই জয় গৌ, বা জয় রাধে, বা জয় শ্রীকৃষ্ণ। আর যদি বলতে হয় তাহলে বলতে হবে হরি বল, আরো সহজ হরি বল। হরি বললে সব বলা হয়, যার জন্য সৎকার করতে নিয়ে গেলে যদি মতানুসারে সৎকার হয়, মানে যে মরেছে সে যদি মত দিয়ে যায় যে আমার দেহটা শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করা হবে, পুড়িয়ে ছাই করা হবে, তাহলে সেই অনুসারে নিয়ে গেলে, বা সমাধি দেওয়া হবে সেখানেও হয়, বা সলিল সমাধি হবে সেখানে উচ্চারণ হয় বল হরি হরি বল। সে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তিকেও বলে বল হরি হরি বল। যে শিবের সাধনা করে তাকেও সৎকার করতে নিয়ে গিয়ে বল হরি হরি বল। যে মায়ের সাধনা করে তাকেও বল হরি হরি বল, তাই না? এই জায়গা গুলো কিন্তু উপলব্ধির বিষয়। তো যাই বল, আমাদের বাঙালি ভক্তদের কোনো পরিচয় নেই, এটা একটা দুর্ভাগ্যের কারণ। আরেকটা দুর্ভাগ্যের কারণ হলো, সব থেকে বড় দুঃখের বড় আক্ষেপ, বাঙালিদের বংশের ঠাকুর হলো নিতাই। বংশ বোঝেন তো, বংশের ঠাকুর রাধাকৃষ্ণ যুগল কিন্তু আমাদের বংশের নয়। ভালো করে নোটেশন করুন কথা, রাধাকৃষ্ণ যুগল ভজনটা যে এলো ঘরে ঘরে, যেমন এই যে মা কালীর পূজা ঘরে ঘরে, আপনার ঘরও কালী মূর্তি আমার ঘরও কালী মূর্তি, এই কালী মূর্তি যে ঘরে এলো কে এনে দিল? তখনকার সময় ধাম নবদ্বীপের শাস্ত্রজ্ঞ পণ্ডিত আগম বাগীশ, তার জন্য তার অবদান এটা, যার জন্য কালী পূজা আপনার ঘরে হয় বাড়ির ভেতরে হয়, কালী পূজা বাড়ির ভেতর নয় বাড়ির বাইরে, এই জায়গাগুলো আলোচনা নাই। সেই রকম রাধাকৃষ্ণ যুগল কিন্তু আমাদের বাঙালি ভক্তদের বংশের ঠাকুর নয়, রাধাকৃষ্ণ যুগল হচ্ছে, রাধাকৃষ্ণ যুগল ভজনের ধারাটা এসেছে দক্ষিণ ভারত থেকে, দক্ষিণ ভারত থেকে এসেছে। সেই দক্ষিণ ভারতে রাধাকৃষ্ণ যুগল ভজনের যে মর্যাদা, পূর্ণ মর্যাদা, মাধুর্যের মর্যাদা এখনো আছে, যেটা আমাদের বাঙালি ভক্তদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে বাঙালি ভক্তদের মধ্যে চিন্তা আসতো না, রাধাণী একটি মেয়ে, কৃষ্ণ একটি ছেলে, কৃষ্ণ হলো রাধাণীর স্বামী আর রাধাণী হলো কৃষ্ণের স্ত্রী, এই যে অবনতি, এই অবনতিটা কিন্তু দক্ষিণ ভারতের ভক্তদের হয়নি, বাঙালি ভক্তদের হয়েছে। এই জায়গাগুলো কিন্তু বোঝা দরকার, কেন রাধাকৃষ্ণ যুগল ভজন যে প্রক্রিয়ায় হবে সেই প্রক্রিয়া আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সেই প্রক্রিয়াটা মানি না, মান্যতা দিই না, কিন্তু আবার বলছি আমি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, আমি বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছি। আপনি যদি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, বৈষ্ণব ধর্ম অবলম্বন করে থাকেন, তাহলে বৈষ্ণব ধর্মের শেষ কথা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর, তার সিদ্ধান্ত চূড়ান্ত ছিল, নরোত্তম দাস ঠাকুরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি কি বলেছেন, যে রাধাকৃষ্ণ যুগল সেবা করতে গেলে, যুগল সেবা করতে গেলে বা তার যুগল ভজনের যে মাধুর্য লীলা, সেই লীলা মাধুর্য আস্বাদন করতে গেলে প্রতিটি জীবে, মানে বিশেষ করে বাঙালি ভক্তদের, প্রতিটি ভক্তের উচিত কি উচিত, প্রথমেই লিখে দিলেন, এগুলো হলো সিদ্ধান্ত, আপনি কাটাকুটি করতে পারবেন না।
না হলে এত বছর ধরে আমি কীর্তন করছি, 43 বছর হয়ে গেল কীর্তন যোগ, এখন আমার বয়স 55 বছর, এই বয়সে দাঁড়িয়ে কথাগুলো বলি, এখনো পর্যন্ত কোনো বৈষ্ণব কোনো সাধু কোনো ভক্ত এসে বাধা দিতে পারিনি। কেন না? সিদ্ধান্ত স্বরূপ কথা, ঠাকুর মহাশয় সিদ্ধান্ত দিলেন, গৌরাঙ্গের সঙ্গীগণে, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, গৌরমণ্ডল ভূমি, গৌরমণ্ডল ভূমি সেবা জানে চিন্তা মনে, সেবা জানে চিন্তা মনে তার হয় ব্রজ ভূমে বাস, আর হয় ব্রজ ভূমে বাস। লীলা মাধুর্য আস্বাদনের পূর্বে জীবের কি করণীয়? রাধাকৃষ্ণের লীলা কথা সে নৈমিত্তিক হোক আর নিত্য লীলা হোক, আস্বাদনের পূর্বে জীবের প্রত্যেকটি জীবের উচিত ভক্তির পথে এসে গৌরমণ্ডলী নিয়ে আলোচনা। গৌরমণ্ডলীর মধ্যে কারা? ছয় গোস্বামী পাদ, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, অষ্টকবিরাজ, অষ্টব্রহ্মচারী, এমন একটা জায়গা দেখাতে পারেন হেকমপুর গ্রামে? আমরা যারা হিন্দু, হ্যাঁ, আমাদের যে মঠ মন্দির আছে, আমাদের যে গৃহে কুটিরে ভগবত সেবা আছে, বলতে পারে কোনো এক ঘরে বা কোনো মঠ মন্দিরে ছয় গোস্বামী পাদের জীবনী কথা আলোচনা হচ্ছে, 64 মহন্তের জীবনী কথা আলোচনা হচ্ছে, অষ্টকবিরাজের জীবনী কথা আলোচনা হচ্ছে, অষ্টব্রহ্মচারী দ্বাদশ গোপালের জীবনী কথা আলোচনা হচ্ছে, কোথাও নাই। যেখানে কান পাতবেন রাধাকৃষ্ণের লীলা কথা, চাঞ্চল্যনাথকেই অবনতি। মানে এক কথায় বললে বলা যায়, আপনারা শিক্ষিত ব্যক্তি নিশ্চয়ই আমার কথা শুন বুঝতে পারবেন কি বলতে চাইছি, এক কথায় বলা যায় গ্রামার না জেনে ইউনিভার্সিটিতে যাওয়া ব্যক্তির যেমন হাস্যপদ, ঠিক তদ্রূপ গৌরমণ্ডলী নিয়ে আলোচনা না করে, ধ্যান না করে, স্মরণ মনন না করে, তাদের কথা না শুনে সরাসরি রাধাকৃষ্ণ যুগল সেবা করলে ততটাই হাস্যপদ। বোঝাতে পারলাম? বুঝতে পারলে? আপনাকে যদি আমি প্রশ্ন করি, ছয় গোস্বামী পাদে চিত্রপট তো আপনার আসনে আছে, বলুন তো দেখি ছয় গোস্বামী পাদের মধ্যে চিত্রপট যে আসনে আছে ওখানে অবাঙালি কোনো বৈষ্ণব আছে কিনা? বেশিরভাগ মানুষের ধারণা সেখানে 6 জন যে বৈষ্ণব আছে 6 জনই বাঙালি বৈষ্ণব, অসম্ভব। আপনারা জানেন, যারা জানেন তারা মিলিয়ে নিন, যারা জানেন না তারা নোটেশন করুন। ওখানে ছয় গোস্বামী পাদের মধ্যে একজন হচ্ছে তামিল, তামিল এবং তামিল ব্রাহ্মণ, তিনি কে? তিনি হলেন গোপাল ভট্ট গোস্বামী, যাদের কুলের ঠাকুর হচ্ছে লক্ষ্মীনারায়ণ জী।